ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহসভাপতি মাস্টার তৈয়বুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন সহ অন্যান্য নেতারা।